আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় দর্শকবৃন্দ, কে কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পিছনে দুষ্ট ছেলে মামুনকে নিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পিসি রেডি করা আছে, আর এই পিসিটা আমরা রেডি করছি সোহেল ভাইয়ের জন্য বান্দরবন থেকে। ভাইয়া নিচে অনলাইনে কুরিয়ারে অর্ডার দিয়ে কি থাকতেছে এই 55,000 টাকার পিসিতে দেখতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কোনো রকম না টেনে। নতুন দর্শক যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেন, তাহলেই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যাবেন যখনই আমি আমার চ্যানেলে আপলোড দিব। তো দেরি কেন, চলুন ইন্ট্রোটা প্লে করি। সো ফ্রেন্ডস, ইন্ট্রোর পর চলে আসলাম। সোহেল ভাইয়ের বিলটা আমার হাতে আছে, এই হলো ভাইয়ের ইনভয়েস, এমডি সোহেল ভাই বান্দরবন সদর। যাই হোক, ওনার টোটাল বিল হচ্ছে 55,000 টাকা। সোহেল ভাই, আপনার রিকোয়েস্টে ব্লগ করতেছি, আশা করতেছি আপনি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে পিসিটা কেমন হলো। সো আপনারা জানেন 55,000 টাকা হলো আমাদের আজকের পিসির বাজেট, এবং এই 55,000 টাকার পিসিতে থাকবে 5600 জি প্রসেসরটা। দেখতেই পাচ্ছেন আমার হাতে প্রসেসরটা আছে, যে প্রসেসরে 6টা কোর থাকে এবং 12টা থ্রেড থাকে, 6 কোর 12 থ্রেড সহ একটা প্রসেসর, যে প্রসেসরের বেস ক্লক স্পিড হলো 3.9, আর এটার ম্যাক্সিমাম স্পিড হলো আপনার বুস্ট ক্লক স্পিড 4.4 গিগাহার্টজ। এবং এই প্রসেসরটাতে কিন্তু আপনার ক্যাশ মেমোরি থাকে 19 MB, আপনারা দেখতে পাচ্ছেন। সো চমৎকার এই প্রসেসরটা দিয়ে আপাতত পিসিটা বিল করা হচ্ছে, ফিউচারে চাইলে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড ভাইয়া অ্যাড করে নিতে পারবে। আমাদের আজকের এই পিসিতে আমরা কিন্তু মাদারবোর্ড ইউজ করেছি গিগাবাইটের B550M DSTH। আপনারা জানেন এই মাদারবোর্ডে কিন্তু 4টা র্যাম লাগানো যায়। আমরা যদি পিসির ভিতরটা একটু দেখি, আর এইভাবে কেন দেখবো, আমরা একটু সাইডটা খুলেই নিই, যেহেতু এই কেসটা একটু কষ্ট করলেই খোলা যায়। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আপনার 4টা র্যামের স্লট আছে, আমরা কিন্তু 1টা র্যাম আপাতত ইউজ করতেছি। সো আজকে আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যারা সিঙ্গেল চ্যানেলের র্যাম ইউজ করবেন, মানে 1টা র্যাম ইউজ করবেন, তারা এই 2 নম্বর স্লটে কিন্তু র্যামটা লাগাবেন, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। আমাদের আজকের বিল্ডের সাথে জি স্কিলের র্যাম আছে, আমি আমাদের আজকের বিল্ডের সাথে র্যাম কি ইউজ করতেছি একটু বলবো। জি স্কিল ব্র্যান্ডের একটা 3200 MHz-এর র্যাম আছে আমাদের, আর এই র্যামটা হচ্ছে 8 GB, ফিউচারে চাইলে উনি কিন্তু আরও র্যাম অ্যাড করতে পারবেন। আমাদের আজকের বিলের সাথে SSD ইউজ করছি আমরা, স্যামসাং ব্র্যান্ডের 970 Evo Plus, 250 GB NVMe M.2, আর এই SSDটা কিন্তু আপনার খুব ভালো একটা স্পিড দিবে ওনাকে যখন উনি অ্যাপ্লিকেশনগুলো রান করবে। খুব ফাস্ট কাজ করার জন্য আমরা SSDটাই সাজেস্ট করি, হার্ড ডিস্ক লাগালে কিন্তু PCটা একটু ল্যাক করে। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করছি কোরসায়ার ব্র্যান্ডের CB550 80+ বোন সার্টিফাইড, এবং যেটা 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে। সোহেল ভাইয়ের পছন্দে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট দেওয়া হলো। আর আমাদের বিল্ডের সাথে আমরা যে কম্পিউটার কেসটা ইউজ করছি রিসেন্টলি, এই কেসটা কিন্তু খুবই চলতেছে, মনটেকের X3। এই কেসটা 2টা ভ্যারিয়েন্ট আছে, একটা সাদা এবং একটা কালো। কালোটা যারা নেবেন তারা 300-400 টাকা সেভ করতে পারবেন, এবং সাদাটার দাম একটু বেশি। সো যাই হোক, 5200-300 টাকার মধ্যে এই কেসটা পাবেন। সামনে 3টা এবং পিছনে 1টা, মোট 4টা ফ্যান আছে লাইটিং সহ, এবং সাদার মধ্যে খুব চমৎকার একটা কেস। আমাদের উপরে দেখতে পাচ্ছেন 2টা ফ্যান আছে, টোটাল ফ্যান হচ্ছে 3টা, 2টা এবং 1টা, টোটাল 6টা, মানে সামনে 3টা, পিছনে 1টা এবং উপরে 2টা। যারা রেডিয়েটার ইউজ করতে চান তারা এই 2টা ফ্যান খুলে রাখতে হবে, এবং উপরে কিন্তু আপনারা লিকুইড কুলারের রেডিয়েটারটা লাগাতে পারবেন। যদি উপরের দিকে একটু ভালো করে লক্ষ্য করি, এখানে দেখবো USB 3.0-র 1টা পোর্ট এবং USB 2.0-র 2টা পোর্ট, হেডফোন মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা জ্যাক এবং পাওয়ার সুইচ। সো আমার কাছে কিন্তু কেসটা খুব ভালো লাগে, বিশেষ করে এর যে সাইডের ট্রান্সপারেন্ট গ্লাসটা আছে, টেম্পার গ্লাসটা, এই গ্লাসটা কিন্তু আমরা চাইলেই একেবারে ইজিলি কিন্তু এটা এমনি খুলতে পারি। আর কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা ভালো সিস্টেম আছে, দেখেন ওভারঅল কেসিংটা আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, আমাদের আজকে বিল্ডের সাথে কিন্তু একটা কিবোর্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি ফাংশন কিবোর্ড, হ্যাবিটার গেম নোট। সো এই কিবোর্ডটাও কিন্তু থাকবে, ভাইয়ার মাউস আগে থেকে আছে, এই জন্য কিন্তু ভাইয়া মাউস নেয় নাই। সো এই টোটাল পিসিটার কস্টিং হচ্ছে 55,000 টাকা, 55,000 টাকার মধ্যে চমৎকার একটা বিল। সো বন্ধুরা, আমাদের কাছে কিন্তু বর্তমানে সব ধরনের কম্পোনেন্ট অ্যাভেলেবল আছে, যারা গেমিং করতে চান সব ধরনের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে, এবং গ্রাফিক্স কার্ডের প্রাইসটা কিন্তু সামান্য একটু কমতেছে। অনলাইনে কুরিয়ারে যারা অর্ডার দিয়ে পিসি কিনতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে সামান্য কিছু টাকা আপনারা ডাউন পেমেন্টই বলবো, সামান্য কিছু টাকা ফোন দিয়ে পাঠিয়ে দিন, বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট রিসিভ করার সময় কিন্তু অনকন্ডিশনে নিতে পারবেন। আর ওই যে পিছনে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, আমার এডিটর সাহেব মেহেদি ভাই, সদা ব্যস্ত এডিট করতেছে উনি। মেহেদি ভাই একটা হাই দিয়ে দেন। ওকে, সো আমাদের আজকের পিসিতে আমরা খরচ করছি 55,000 টাকা, যাদের বাজেট এরকম আছে তারা সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন, অথবা আপনারা যে কোনো জায়গা থেকে পিসি বিল করতে পারেন, আপনাদের যেখান থেকে ইচ্ছা বিল করেন। তবে আমাদের এখানে আসতে হলে অবশ্যই আসতে হবে মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল 10টা থেকে রাত্র 8টার আগে। আর সামনে কিন্তু একটা মেলা আসতেছে ডিসেম্বর মাস জুড়ে, কিন্তু আপনারা জানেন এক মাসব্যাপী বিজয় উৎসব আমাদের আছে, মেলা চলবে। সো তখন কিন্তু চমৎকার চমৎকার কিছু ভিডিও থাকবে, অফার থাকবে, কানেক্টেড থাকেন হাসান ব্লগসের সাথে, কানেক্টেড থাকেন ক্রিয়েটার্স কম্পিউটারের সাথে। ওয়েবসাইট ভিজিট করবেন, আমি স্ক্রিনে দিয়ে দিলাম ক্রিয়েটার্স কম্পিউটার ওয়েবসাইটটা ভিজিট করেন, সেখানে কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের প্রাইসগুলো আপনারা আপডেট পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, সবাই ভালো থাকুন।
সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।